হ্যালো ফ্রেন্ডস, এই ছেলেকে স্কুলের বাড়িতে নিয়ে আসতে গিয়ে পুরো ভিজে গেলাম। ছেলে এসে এখন বিন্দাস আছে, স্কুল থেকে এসে এখন ওর মা ওর জন্য স্যুপ তৈরি করছে। তো এসেই বললো যে একটু গরম আমাকে স্যুপ করে দাও। তো মা এদিকে রেডি করছে স্যুপ বাটার দিয়ে, দেখুন। তো হ্যালো করে দাও, আপনারা খাবেন না, চলে আসুন তাড়াতাড়ি। ও শুধু ডাকতে থাকে কিন্তু খাওয়াবে না। দেখুন কিভাবে তৈরি করছে। কর্নফ্লাওয়ার যাতে স্যুপটা গাঢ় হবে। আচ্ছা আচ্ছা, বাহ, যা করো সাথে আমিও খেতে পারবো। ছেলে জেদ করলে আমিও খেতে পারি। দেখেন এর মধ্যে আবার ডিম দেওয়া হচ্ছে, আর মাংস দেবে না? চিকেনটা কাটো, চিকেন দিলে তো আরও একটু ভালো লাগে না? তাহলে দেখা যাক কেমন স্যুপ হয়, এবার আপনাকে ফের পরে দেখাবো। এরপর রেডি হলে ফের দেখাবো। দেখুন মোটামুটি স্যুপ রেডি, দারুণ স্যুপ রান্না হচ্ছে, মোটামুটি প্রায় কমপ্লিট। আপনাদের বৌদি দারুণ করে রান্না করে, ওর জন্য ওকে বাড়িতে রাখা হয়েছে, যা সুন্দর করে খাওয়ানো হয়। যাক মোটামুটি রেডি হয়ে এসছে, চিকেন, ডিম, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, তারপর মাখন, কর্নফ্লাওয়ার জল দিয়ে গ্রেভি করেছি, পুড়িয়ে হয়ে গেছে। ওকে, এবার খাবার টাইমে কথা হবে। হ্যালো গাইস, দেখুন স্যুপ আমাদের রেডি। এই যে সোহান, সোহান কেমন লাগছে স্যুপ? খুব ভালো, নাইস। ওই যে ওর মা মোটামুটি রেডি করে ওকে দিল আর আমাকে দিল। দেখুন, বাহ 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 বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি আবার একটু খেলাম, দারুণ দারুণ নাইস হয়েছে, বিউটিফুল। কেমন লাগছে? তুমি নিজে করলে নিজেই খাচ্ছ, বাহ বাহ বাহ, সুপার হয়েছে। ওকে বাই, গুড নাইট।